তো হ্যালো বন্ধুরা, আমি পাপায় রয়। আজ আমি চলে এসেছি হাওড়া কুমারটুলি। এই জায়গাটা হয়তো তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না, এই জায়গাটার নাম হলো, এই ঘাটটির নাম নিমতলা ঘাট। তো আমরা সামনের দিকে যেই দূর থেকে দেখছি যেই দোকানগুলো, এইগুলো দেখছো সব পুজো দেওয়ার জন্য। এই দোকানগুলো পরপর, এখানে বহু দোকান আছে। এই তার পুজো দেওয়ার দোকানগুলো ঠিক তার অপোজিটে এইখানে একটি মন্দির আছে, 350 বছর থেকে 300 বছর পুরনো। সেই মন্দিরটির নাম হলো ভূতনাথ মন্দির। খুবই জাগ্রত এই মন্দিরটি। তোমরা যদি এখানে আসতে চাও, তাহলে তোমাদেরকে আসতে হবে শোভাবাজার মেট্রো বা কুমারটুলি আইডিতে। ওখান থেকে নেমে যে কাউকে জিজ্ঞেস করবে, তোমরা আইড়িতলায় যাবে ভূতনাথ মন্দির। পায়ে হেঁটে শোভাবাজার থেকে 10 মিনিটের রাস্তা। আর এছাড়া মেট্রোতে দমদম থেকে বা টালিগঞ্জ থেকে আসছো, তোমাদেরকে শোভাবাজারেতে আসতে হবে। আর এছাড়া জলযোগের ব্যবস্থা বা বাস ট্রাম সেগুলোও আছে। তো আমরা সামনের দিকটা এগিয়ে যাচ্ছি। এগিয়ে যেতে দেখছো এখানে পরপর লাইন দিয়ে বহু দোকান বসে আছে, লম্বা সোজা চলে গেছে পুরো দোকান এখানে। তো তোমরা এখানে সব রকমভাবে এখানে বাবার পুজো দেওয়ার জন্য ডালা তোমরা পেয়ে যাবে। তো আমরা চলে এসেছি, এটা নিমতলা ঘাট। এখানে দেবদেবীতে আরও অনেকেই, অনেক রকম ঠাকুর এখানে আছে। আর এই পড়ছে আমাদের ভূতনাথ মন্দির। তো এটির বয়স, এই মন্দিরটির বয়স হলো 300 থেকে 350 বছর। এই মন্দিরটি খুবই জাগ্রত। আর এই মন্দিরে দূর দূর থেকে অনেক মানুষ আসেন, বাবাকে মন থেকে চাইলে মনোকামনা পূর্ণ হয়। মন্দিরটি খুব সুন্দর করে লাল হলুদ কাপড় দিয়ে চারিপাশে ঘেরা। এছাড়াও মন্দিরের দেওয়ালে ওপরের দিকে চারপাশে দেব দেবীদের ফটো। আর এই যে হচ্ছে বাবা, প্রতিদিন মন্দির খোলার টাইম হলো ভোর 4টে। মঙ্গল আরতির শেষ হওয়ার পর সকাল 6টায় জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার ভস্ম আরতি। তারপর 12:30টায় বাবাকে পুরীর হালুয়া ক্ষীর দিয়ে বাবাকে ভোগ গ্রহণ করানো হয়। ততক্ষণ মন্দির বিকাল পর্যন্ত বন্ধ থাকে। আবার বিকেল 5টা থেকে রাত 8:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর এখানে কোনো রকমভাবে কোনো ফটো বা ক্যামেরা করা নিয়ম নেই। তাও তোমাদের যতটা পেরেছি আমি ততটাই দেখানোর চেষ্টা করেছি। এটা নৈপাল গুরুজির এটা স্ট্যাচু আছে, এটা নৈপাল গুরুজির।
ডেটটা শুধু সোমবার 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 মানে কটা থেকে কটা আছে সকালবেলা 11টা থেকে 12টা আচ্ছা আচ্ছা সকাল 11টা থেকে 12টা পর্যন্ত এটা খোলা থাকে এই গেটটা তোমরা আর সন্ধ্যেবেলা 4টা থেকে 5টা এই গেটটা ওপেন হয় আপনাদের সোমবার মানডে তো এটাই তো আমরা যদি কেউ আসো এটা সোমবার দিন আসবে তাহলে এইখানে সোমবার দিন সকাল 12টা থেকে 4টা পর্যন্ত খোলে আবার 4টা থেকে 5টা পর্যন্ত খোলে সোমবার দিন খোলা থাকে শুধু সোমবার আর এখানে আর একটি ভালো সময় টাইম কাটানোর জন্য একটি বসার খুবই সুন্দর জায়গা আছে তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি সমাধি আছে এখানে সবাই এখানে বসে ঠিক তার ভূমিষ্ঠ মন্দিরের ঠিক তার পাশেই এটি এখানে সুন্দর একটা ঘাট আছে সুন্দর নিঝুম পরিবেশ শান্ত গঙ্গার পাড়ে বসে টাইম কাটানোর জন্য খুবই ভালো জায়গা এই যে মন্দিরটা তোমাদের বলছিলাম এটার ভেতরটা হচ্ছে এটা সবটাই এই যে ভূতনাথ মন্দিরের ভেতরটা এটি পরের ভিডিওতে এটা আমরা দেখব সুন্দর লাগছে খুবই সুন্দর পাশে হচ্ছে শ্মশানটা এটা হচ্ছে শ্মশান এখানে দেখছো শ্মশানে এখন একজন দাহ করা হচ্ছে কিভাবে আগুন জ্বলছে মন্দির মন্দিরের ঠিক পাশে তার শ্মশান জানাও কমেন্ট বক্সে আর আমার চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না তো টাটা বন্ধুরা গুড নাইট